ডায়াবেটিস থাকলে খেলাধুলা করা যাবে না, এরকম একটা ভুল ধারণা অনেকের মধ্যে চালু আছে। এই ধারণাটা আসলে সঠিক না। ডায়াবেটিস আক্রান্ত রোগীদের আমরা আরও বেশি খেলাধুলা করার পরামর্শ দিই, তাতে কিন্তু ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে। এখানে একটা ভুল হয় অনেকের, যদি আপনি ইনসুলিন নেন তখন আপনি বেশিক্ষণ খেলাধুলা করলে বা অতিরিক্ত পরিশ্রম করলে অনেক সময় কিন্তু ডায়াবেটিসটা মানে গ্লুকোজ অনেক কমে আসে, তখন কিছু সমস্যা হয়। কিন্তু আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনি নিয়মিত খেলাধুলা করবেন এবং ইনসুলিন যদি নেন, তাহলে আপনি অতিরিক্ত পরিশ্রম করা বা অতিরিক্ত খেলাধুলা করা এটা করবেন না, কারণ অনেক সময় কিন্তু গ্লুকোজ কমে আসতে পারে। যাই হোক, আমরা সব ধরনের খেলাধুলার কথাই বলি, হাঁটতে পারেন, এছাড়া যদি ফুটবল খেলতে পারেন, ক্রিকেট খেলতে পারেন, এতে আপনার অনেক কিন্তু উপকার হবে। যাই হোক, আমাদের দেশের মানুষের মধ্যে ভুল ধারণা আছে অনেক কিছু। ডায়াবেটিস আক্রান্ত রোগীরা সম্পূর্ণ মানে সবগুলো খেলাধুলায় কিন্তু অংশগ্রহণ করতে পারবেন, তবে যদি ইনসুলিন নেন বা কিছু ওষুধ আছে যেগুলো আমাদের গ্লুকোজকে একেবারে কমিয়ে দেয়, সেগুলো যদি আপনি খান, তাহলে কিন্তু ভারী পরিশ্রম বা খুব বেশিক্ষণ খেলাধুলা করা যাবে না। ধন্যবাদ সবাইকে।